Namaskar. Hello friends. Welcome to Joy's Recipe. Joy's Recipe তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। Joy's Recipe রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে জানতে হলে যেতে হবে আপনাদের Joy's Recipe রান্নাঘরে। তার মানে আপনাদের দেখতে হবে Joy's Recipe YouTube। চলুন যাওয়া যাক Joy's Recipe রান্নাঘরে। আসুন আজকে আপনাদের একটা নতুন রেসিপি শেখাবো, সেটা হচ্ছে ছোলার ডালে চিচিঙ্গে। কিভাবে তৈরি হয় সেটাই দেখাবো এবং উপকরণটা আপনাদের আগে বলে দিই। উপকরণটা হচ্ছে ছোলার ডাল, ভিজিয়ে রাখা ছিল 150 গ্রাম, তুলে রেখেছি। চিচিঙ্গে 400 গ্রাম, কুচি করে পিস করে কাটা আছে। আদা কুচি রয়েছে, টমেটো কুচি রয়েছে, ধনে, জিরে, শুকনো লঙ্কা ও গরম মশলা সবই গোটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো আছে, পেঁয়াজ কুচি আছে এবং পুদিনা পাতা আছে। আসুন দেখা যাক কি করে তৈরি করি। ফ্রাইং প্যানে আমি সরষের তেল দিয়েছি, এটা সরষের তেলই হয়। আমি প্রথমে শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, এর সাথে দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে এবং ধনিয়া, এই সব একসাথে ভেজাব ভারী। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজের সাথে আমি হলুদ এবং লবণ মেশাবো, মিশ্রণটাকে ভালো করে ভাজতে হবে। এরপর আমি আদা কুচিটা দিয়ে দিলাম, আদা কুচিটা ভালো করে মিশিয়ে দিই যাতে একটু ভাজা হয়। সাথে আমি ছোলার ডালটা মিশিয়ে দিই, এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নাড়িয়ে ভালো করে ভালো করে ভাবি। এবার আমি টমেটো কুচিটা এর সাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে এবার ভালো করে নাড়ি। এরপর আমি চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে দেবো, চিচিঙ্গাটা আমি মিশিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়তে হবে। চিচিঙ্গের থেকে জল বেরোচ্ছে, এবার আমি এটা একটু ঢেকে দেব। এবার এটা ফুটবে। এরপর আমি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এবার এটাকে নাড়িয়ে দিন ভালো করে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে মিশিয়ে দেব, অল্প সামান্য কালার দিন। আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন, আপনার ব্যাপার। এরপর আমি পুদিনা পাতাটা এর সাথে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়ে। তৈরি হয়ে এসছে আমার ছোলার ডালে চিচিঙ্গে। এবার আমি একটু গরম মশলা মিশিয়ে দেব, গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিন, নেড়ে আবার ঢেকে দিন। সবশেষে আমি আগে চিনি মেশাবো পরিমাণ মতো, ছিল তবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, ওই জন্য একটু বেশি পরিমাণে চিনি মেশাতে হয়। তৈরি আমার চিচিঙ্গে ছোলার ডাল বা ছোলার ডালে চিচিঙ্গে।
হ্যাঁ বলুন, কিরম লাগলো আজকের এই রান্নাটি? চয়েস রেসিপির রান্নাঘরের রান্না দেখলেন, নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে রান্না করে খান আর মতামতটা আমাকে জানান। আর এই চয়েস রেসিপি চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট জানান, শেয়ার করুন বন্ধুদের। আর একটা কথা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার।